হ্যালো সব গাইস, আমি রাফি। তোমরা দেখছো রাফি গেমিং লাইভ। তো গাইস, কি অবস্থা? সবাই আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। সো গাইস, তোমরা আমাকে অনেকেই বলছো যে তোমরা অনেকেই ডায়মন্ড কিনতে গিয়ে অনেক ধোকার শিকার হয়েছো, মানে তোমাদের টাকা নিয়েছে বা ডায়মন্ড দেয় নাই বা এরকম অনেক সমস্যা হয়েছে। এর জন্য আমি আমার নিজের ওয়েবসাইট নিয়ে আসলাম। তোমরা আমার ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ করতে পারো, সো খুব অল্প টাকায়। এটা আমার নিজের ওয়েবসাইট, এর জন্য তোমরা সবাই এখান থেকে খুব নিশ্চিন্তে ডায়মন্ড টপ করতে পারো। সো আজকের এই ভিডিওটা শুরু করার প্রথমে তোমাদের সকলের কাছে একটা ছোট্ট অনুরোধ, যে সকল বন্ধুরা ছিলেন নতুন এসব, প্লিজ প্লিজ ভাই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো গাইস, ভিডিওটা শুরু করা যাক। আর আমার ওয়েবসাইটে তোমরা বিকাশ, নগদ, রগেট, সো এই তিনটার মাধ্যমে কিন্তু খুব সহজে ডায়মন্ড টপ করতে পারো। আমার ডায়মন্ড টপের ওয়েবসাইটের লিঙ্ক তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পাওয়া যাবে আর ফার্স্ট কমেন্টে পাওয়া যাবা। সো এখান থেকে ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটে ঢুকে পড়ো। এটা আমার নিজের ওয়েবসাইট। সো এখানে ঢোকার পর তোমরা উপরে থ্রিডটে ক্লিক করার পর লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশনের উপরে একটা ক্লিক করো। সো এখানে ক্লিক করার পর তোমাদের প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, তোমাদের তো এখানে অ্যাকাউন্ট খোলা নেই এর জন্য। সো প্রথমে এখানে রেজিস্টারে যায় তোমাদের নামটা তোমরা এখানে লিখে দিবা। সো তারপর দ্বিতীয় নম্বরে তোমাদের ইমেল অ্যাড্রেসটা তোমরা এখান থেকে লিখে দিবা। তারপর পাসওয়ার্ড, সো তোমরা একটা ভালো একটা পাসওয়ার্ড দিয়ে দিবা এই জায়গায়। সো এখানে পাসওয়ার্ড দেওয়ার পর নিজে রেজিস্টারের উপরে একটা ক্লিক মারবা, তোমাদের অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে যাব। অ্যাকাউন্টটা খোলার পর তোমরা হোমে চলে আসবা। সো রাফি গেমিং শপের উপরে ক্লিক করে হোমে চলে আসার পর এখানে তোমরা ইউআইডিতে ডায়মন্ড টপ করবে, যেন আইডি কোডের উপরে একটা ক্লিক মারবা। সো আইডি কোডের উপরে যখন ক্লিক মারবা, আর এখানে আমি তোমাদেরকে টপ আপ করে দেখা যাচ্ছি, আমি আসলে পুনর ডায়মন্ড টপ করবো। এখানে কিন্তু ডায়মন্ডের প্রাইসটা দেওয়া আছে উপরে, তোমরা দেখতে পাচ্ছ সে পুনর ডায়মন্ডের দাম 700 টাকা। সো এর জন্য এখানে তোমাদের গেমের ইউআইডিটা দিতে হবো। আমি এখন আমার গেমে চলে যাই। সো গেমে চলে যাওয়ার পর আমার ইউআইডিটা আমি জাস্ট এখান থেকে কপি করলাম, আর তারপর আবার আমার ওয়েবসাইটে চলে আসি। সো ওয়েবসাইটে আসার পর আমার গেমের ইউআইডিটা আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম। সো ইউআইডিটা পেস্ট করে দেওয়ার পর নিচে বাইনার উপরে একটা ক্লিক মারি দিলাম, তারপর এখানে আমার নামটা আমি এখানে লিখে দিলাম, সাথে নিচে তোমরা তোমাদের ফোন নাম্বারটা লিখে দিবা, আমি যেভাবে আমার নাম আর নাম্বারটা লিখলাম। সো তারপর বিকাশ দিয়ে এখানে তোমরা পেমেন্ট করবা নাকি নগদ দিয়ে পেমেন্ট করবা, দুইটা সিস্টেমে কিন্তু এক। আমি এখন নগদে দেখাই দিয়েছি, মানে বিকাশে কিন্তু সেম একই পদ্ধতি। সো আমি বলে দিলে তোমরা বুঝে যাবে। দেখো, এখানে প্রথমে আমাদের এই নগদ নাম্বারটা কপি করতে হবো, এর জন্য আমি এই নাম্বারের উপরে ক্লিক মারলাম, আর এখানে কিন্তু কপি অপশন চলে আসছে। সো এই নাম্বারে আমার এখন সেন্ড মানি করতে হবে। দেখো, ক্যাশ আউট করলে কিন্তু হবো না, শুধুমাত্র সেন্ড মানি করলে কিন্তু তোমরা এখান থেকে ডায়মন্ড কিনতে পারবা। সো এর জন্য মনে করলে তোমাদের সেন্ড মানি করতে হবো। সো এখন আমি নগদ অ্যাপে চলে যাই। সো নগদ অ্যাপে চলে যাওয়ার পর আমি এই নাম্বারে টাকাটা সেন্ড মানি করে দিয়েছি, মানে আমাদের আমরা কিনতেছি 115 টাকা, মানে আমাদের 77 টাকা এখানে সেন্ড মানি করতে হবো। সো 77 টাকা আমি সেন্ড মানি করে দিলাম। অ্যান্ড সেন্ড মানি করার পর লাস্টে যে ট্রানজ্যাকশন আইডিটা থাকে, সো এই আইডিটা তোমরা জাস্ট কপি করবা। কপি করার পর আবার ওয়েবসাইটে চলে আসবা। সো ওয়েবসাইটে চলে আসার পর তোমরা প্রথমে তোমরা যে নাম্বার থেকে টাকা পাঠাইছো ওই নাম্বারটা উপরে লিখবা, আর নিচে ওই ট্রানজ্যাকশন আইডিটা লিখে দিবা। সো এটা করার পর তোমরা এখানে প্লেস অর্ডারের উপরে একটা ক্লিক মারবা, আর প্লেস অর্ডারের উপরে ক্লিক মারলে কিন্তু আমাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাব। সো কনফার্ম হয়ে যাওয়ার মাত্র 5 থেকে 10 মিনিটের ভিতরেই কিন্তু আমাদের ডায়মন্ডটা আমাদের আইডিতে চলে আসবে। এখন আমি আমার গেমের ডুইকে দেখাই যাচ্ছি যে আমার গেমের ভিতরে ডায়মন্ডটা আইসে নাকি। সো গাইস, দেখো আমি কিন্তু গেমটা ঢুকে গেলাম, আর এখানে কিন্তু আমার ডায়মন্ডটা কিন্তু আসে গেল 115 ডায়মন্ড। সো এভাবে কিন্তু খুব সহজে আমার ওয়েবসাইট থেকে তোমরা সবাই ডায়মন্ড টপ করতে পারো। সো এটা আমার নিজের ওয়েবসাইট, এর জন্য তোমরা 100% এখান থেকে ডায়মন্ড পাবা। সো গাইস, আজকের এই ছোটো ভিডিওটা এই পর্যন্তই। যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও, আর তোমাদের যে সকল বন্ধুরা ডায়মন্ড টপ করবো সো সবাইকে এই ভিডিওটা শেয়ার মারি দাও। সো গাইস, আর এই ভিডিওর লিঙ্কটা, সরি, এই ওয়েবসাইটের লিঙ্কটা তোমরা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পাওয়া যাবে আর ফার্স্ট কমেন্টে পাওয়া যাবে। যাও ডায়মন্ড ড্রপ করো। সো নেক্সট ভিডিওতে আবার দেখাবো। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।